হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি ডাক্তার ইমরান, মেডিকেল অফিসার হিসেবে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিংড়ায় কর্মরত এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের MS সার্জিক্যাল অনকোলজি বিভাগের রেসিডেন্ট। আর এই ভিডিওটিতে আমি কথা বলছি অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে। অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের কারণ, এর সাইন সিমটম, এর ডায়াগনোসিস এবং এর চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমাদের খাদ্যনালী দুভাগে বিভক্ত, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র। ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের সংযোগস্থলে অবস্থান করে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সটি আমাদের তলপেটে ডান দিকে অবস্থিত, আর এই অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশনকেই বলা হয় অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এই রোগটি টিনেজারদের মাঝে এবং আর্লি 20s বেশি হয় এবং পুরুষ এবং মহিলা দুই শ্রেণীর লোকই সমানভাবে আক্রান্ত হতে পারে। এবার বলছি অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের কারণ কী। অ্যাপেন্ডিক্সের ন্যারো লুমেন যদি কোনোভাবে অবস্ট্রাকশন হয় বা বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে এর রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় এবং তখনই শুরু হয় প্রদাহ। আর এই লুমেনটি বন্ধ হতে পারে ফিকোলিথ, অর্থাৎ কঠিন মল দ্বারা, শক্ত মল দিয়ে, ব্যাকটেরিয়াল অ্যান্ড এপিথেলিয়াল ডেব্রিজ দিয়ে, যদি কোনো ইন্টেস্টিনাল প্যারাসাইট ঢুকে পড়ে বা পরজীবী ঢুকে পড়ে, এবং কোনো কোনো ক্ষেত্রে সিকামের ক্যান্সার দিয়েও এই লুমেনটি বন্ধ হতে পারে। এইসব কারণে লুমেনটি বন্ধ হয়ে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের জন্ম হয়। এবার বলছি অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের প্রেজেন্টেশন নিয়ে, অর্থাৎ কী কী বৈশিষ্ট্য নিয়ে রোগীটি ডাক্তারের কাছে আসে। প্রথমতই নাভির চারপাশে বা তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে রোগীটি, সাথে বমি করতে পারে বা বমি বমি ভাব থাকতে পারে, এবং কিছুক্ষণের মধ্যে সেই ব্যথাটি পেটের ডান দিকে, অর্থাৎ আমরা বলে থাকি মেডিকেলের ভাষায় রাইট আইলিয়াক ফোসা, সেখানে শিফট করে। এই ধরনের কথাটি বললে আমাদের মাথায় প্রথমেই স্ট্রাইক করে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস কিনা, এবং এর সাথে সাথে একই সাথে রোগীর জ্বরের কথাও বলতে পারে। আর আমরা ডক্টররা যখন পেশেন্টকে এক্সামিন করি তখন কিছু বৈশিষ্ট্য পাই। পেশেন্টটি প্রথমতই অ্যাংশাস লুকিং থাকে এবং ইল লুকিং থাকে। একই সাথে যখন পেশেন্টের গায়ে হাত দিই তখন আমরা টেম্পারেচার রেস্ট পেতে পারি। একই সাথে রোগীর রাইট আইলিয়াক ফোসা বা তল পেটের ডান দিকে যখন চাপ দেওয়া হয় তখন রোগীটি প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং একই সাথে সাথে তার মাসেলগুলো শক্ত করে রাখে। অ্যাপেন্ডিসাইটিস রোগটির ডায়াগনোসিস মেইনলি ক্লিনিক্যাল গ্রাউন্ডেই হয়ে থাকে, অর্থাৎ রোগীর বর্ণনা এবং ডক্টররা এক্সামিন করে যেসব ফাইন্ডিংস পায় তার ভিত্তিতেই হয়ে থাকে, এবং একই সাথে তার ডায়াগনোসিসটাকে এস্টাবলিশ করার জন্য। এবং একই ধরনের ফিচার সাধারণত অন্যান্য রোগের ক্ষেত্রেও হয়ে থাকে, পুরুষ মহিলা এবং শিশুদের ক্ষেত্রে। সেই সব রোগগুলোকে আমরা যেগুলো রোগগুলোকে আমরা DD হিসেবে রাখি, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, সেই ডায়াগনোসিসগুলোকে এক্সক্লুড করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। এর মধ্যে ইউরিন RME করতে পারি, দেন আল্ট্রাসোনোগ্রাম অব দ্য হোল অ্যাবডোমেন করতে পারি, এবং কোনো কোনো ক্ষেত্রে সিটি স্ক্যানও করা লাগতে পারে। একই সাথে CBC করি, CBCতে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, অর্থাৎ রক্তে যে ইনফেকশন রয়েছে তার প্রমাণ পাওয়া যেতে পারে। রোগটি ডায়াগনোসিসের পরে এবার আসে চিকিৎসার পালা। চিকিৎসা হিসাবে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা হলো সার্জারি। এর সার্জারির নাম অ্যাপেন্ডিসেক্টমি বা অ্যাপেন্ডেক্টমি বলা হয়। এই সার্জারিটি করে থাকেন একজন বিশেষজ্ঞ জেনারেল সার্জন, এবং সার্জারিটি দুই উপায়ে করা যায়, অর্থাৎ ট্র্যাডিশনাল মেথড পেট কেটে করা যায়, সেখানে পেশেন্টকে বেশ কিছুদিন না খাইয়ে রাখা হয় অপারেশনের পরেও, এবং পেশেন্টের রিকভারি হতে বেশ কিছু সময় লাগে। কিন্তু বর্তমানের আমাদের যে আধুনিক টেকনোলজির যুগে এসে এই প্রথাটি অনেকটাই অবসলিট হতে যাচ্ছে, সেখানে আমরা আগাচ্ছি ল্যাপারোস্কোপির মাধ্যমে, অর্থাৎ পেট ফুটো করে অপারেশন। পেট ফুটো করেও বর্তমানে অ্যাপেন্ডিসেক্টমি অপারেশনটি করা হচ্ছে, সেখানে ইনফেকশনের চান্স কম এবং রোগীর রিকভারি রেট খুবই ভালো হয় এবং রোগী হসপিটাল স্টে কমে যায় এবং দু একদিনের মধ্যে বাসায় ফিরতে পারে। সব অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসেই যে চিকিৎসা হিসাবে সার্জারি করতে হবে এমনটি নয়। বিশেষজ্ঞ চিকিৎসক যদি মনে করেন রোগীর সাইন সিমটম কম রয়েছে, তাহলে তিনি তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়েও চিকিৎসা করতে পারেন,
সেই ক্ষেত্রে রুইকে না খাইয়ে শিরাপথে স্যালাইন এবং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, গ্যাসের ঔষধ বা অন্যান্য পেইন কিলার দিয়ে চিকিৎসা করতে পারেন এবং অবজারভেশনে রাখতে পারেন। যদি রোগীর ভাগ্য ভালো হয় এতেই কাজ হতে পারে, কিন্তু রোগীর অবস্থা যদি ডেটোরিয়েট করে তাহলে আবার সেই অপারেশনের দিকেই আগাতে হয়। রোগটি ধরা পড়তে বিলম্ব হলে বা চিকিৎসা করতে দেরি হলে অনেক সময় এর কমপ্লিকেশান ডেভেলপ করে, তখন অ্যাপেন্ডিক্সটি অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস থেকে অ্যাপেন্ডিকুলার লাম্প ফরমেশন হতে পারে বা অনেক সময় অ্যাপেন্ডিকুলার ব্রাস্ট হতে পারে, অর্থাৎ অ্যাপেন্ডিক্সটি পেটের ভিতরে ফেটে যেতে পারে। এক্ষেত্রে ইনফেকশনটি পেটের ভিতরে চারদিকে ছড়িয়ে পড়ে এবং পেরিটোনাইটিস ডেভেলপ করে, যেটা রোগীর জন্য লাইফ থ্রেটিং একটি কন্ডিশন হতে পারে। হ্যাঁ ভিউয়ার, এই ভিডিওটিতে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে, অ্যাপেন্ডিসাইটিস কী, অ্যাপেন্ডিসাইটিস কেন হয়, এই রোগের সাইন সিমটম কী এবং এর চিকিৎসা, চিকিৎসা করতে দেরি হলে কী কী সমস্যা হতে পারে, এইসব বিষয়ে খুব সংক্ষেপে বাংলায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের এই ধরনের সাইন সিমটম দেখা যায়, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের যে সাইন সিমটমের কথা আমি এই ভিডিওটিতে বলেছি, তাহলে অবশ্যই আপনারা দেরি না করে একজন বিশেষজ্ঞ জেনারেল সার্জনের শরণাপন্ন হবেন এবং তিনি আপনাকে সঠিক পথে গাইড করতে পারে, নতুবা বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মেডিকেল সায়েন্সের সার্জারি রিলেটেড এবং সমসাময়িক বিষয়গুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।